সরকার জ্ঞাতার্থে আর জনহিতার্থে প্রসারিত এয়া আসলে আপনার বাবে উন্নয়ন নাকি আমি সরকারক খুঁজছো এয়া উন্নয়ন নাকি আমি কিমান দেখো মানে ছবি আমি বিভিন্ন সময় দেখো আইছো ঠেলাত এইদরে রুগী লৈ যাওয়া হয় কেতিয়াবা সাইকেলত কেতিয়াবা হাঙিত কেতিয়াবা কারবার কান্ধত এই ছবি কোনো নতুন নহয় আমি বারে বারে দেখাইছো কিন্তু বারে বারে সে দেখাইছো লাজ লগা নাই নে সরকারখনৰ সরকারৰ জনপ্রতিনিধি এগৰাকীও লাজ নাপায় নে আর এইদরে অসমৰ উন্নয়ন হৈছে বুলি কিন্তু ঢাক ঢোল বজাই থাকে বিজেপি সরকারখনে কিমান উন্নয়ন হৈছে এই দৃশ্যই বারে বারে প্রমাণিত করে এনে দৃশ্য আমি দেখুৱাই দেখুৱাই ভাগৰি গৈছো বাটপথৰ দুৰাৱস্থা দেখুৱাই দেখুৱাই ভাগৰি গৈছো এম্বুলেন্স যাব নোৱাৰে এনে বাটপথৰে আৰু যাৰ ফলত এইদরে ঠেলাত লৈ যোৱা হৈছে ৰোগীক ঠেলাত লৈ যোৱা এই দৃশ্যত বন্দী হৈছে কেমেৰাত আৰু এই চাৰিজন লোকে মিলি এইদরে ৰোগীক ঠেলাৰে যাত্ৰা কৰাইছে কাৰণ এই পথৰে এম্বুলেন্স পাৰ হ'ব নোৱাৰে এম্বুলেন্স নাহে যাৰ ফলত কেতিয়াবা হাঙিত লৈ যোৱা হয় কেতিয়াবা কাৰোবাৰ কান্ধত লৈ যোৱা হয় কেতিয়াবা চাইকেলৰ ৰোগীক লৈ যোৱা হয় আৰু এইখন অসমতে সেয়া সম্ভৱ এইখন অসমতে উন্নয়ন হৈছে বুলি ঢাক ঢোল বজাই থাকে কিন্তু উন্নয়নৰ আচল স্বৰূপ এয়া আমি দেখুৱাইছো উন্নয়নৰ আচল স্বৰূপ আচলতে এয়া কৰ এই ছবি আমি লৈ আহিছো আপডেট এই মুহূৰ্তত টাইম এটাৰ দৰ্শকৰ বাবে উন্নয়ন আসলে এয়া নাকি সকলে এটা প্রশ্ন করব প্রশ্ন প্রতিগী জনতায় করব জনপ্রতিনিধি কি দায়বদ্ধ জনতার প্রতি উন্নয়ন আসলে সচা অর্থ কি হয়েছে মিটিংর ভাষণত উন্নয়ন হওয়া বলে সকলে দিয়ে উদাত্ত ভাষণ কিন্তু আসলে উন্নয়নের নামত কি হয়েছে দৃশ্যটোয়ে সরকারক লাজত পেলাব এই দৃশ্যটো দেখার পাছত নিশ্চিতভাবে সরকারখনে লাজ পাব লাগিব সকলে কব সেই কথা এইখন অসমৰে এটা অঞ্চল কাছাৰ পেটিত ঠেলাৰে ৰোগী নিয়াৰ দৃশ্য দেখিবলৈ পালে যিটো দৃশ্য দেখালো সেয়া কাছাৰ পেটিৰ দৃশ্য ৰোগী কঢ়োৱা এখন ঠেলা কেইবাজনো লোকে ঠেলিছে দেখুৱালো ইতিমধ্যে চাৰিজন লোকে এগৰাকী ৰোগীক লৈ গৈছে ঠেলাৰে লৈ যোৱা হৈছে চিকিৎসালয়লৈ পানী বোকা পথাৰ পাৰ কৰি হাস্পতাল যাত্ৰা কৰিলে তেওঁলোকে কাৰণ সেই পথেৰে তেওঁলোকে এম্বুলেন্স মাতিব নোৱাৰে বাটপথ এতিয়াও বনাই দিয়া নাই কাছাৰপেটি পঞ্চায়তত নাই কোনো উন্নয়নৰ চাপ উন্নয়নৰ নামত জিৰ' শূন্য উন্নয়নৰ নামত সেইখন ঠাইত শূন্য সাংসদ বিধায়কৰ কথা আমি কবলৈ নাযাও সাংসদ বিধায়কে একো কৰিবতো নোৱাৰে কোনো ধৰণৰ যেন দায়বদ্ধতা নাই এইখন চৰকাৰৰ চৰকাৰে গুৰুত্ব নিদিলে হয়তো সেই অঞ্চলটোক অকল সেই অঞ্চলটো বুলি নহয় অসমৰ বহু অঞ্চল পাব গাঁৱে ভূঁৱে গ'লে এই দৃশ্য এতিয়া সুলভ উন্নয়ন আচলতে এয়াই নেকি সকলোৱে প্ৰশ্ন কৰিব ঠেলাৰে ৰোগী নিয়া দৃশ্য আচলতে আমি কিমান দেখুৱাম আৰু এইখন অসমতে হয়তো সেয়া সম্ভৱ যিখন অসমত বাটপথৰ দুৰাৱস্থাৰ বাবে ৰোগীক ঠেলাৰে লৈ যাবলগীয়া হয় ৰোগীক হাঙিৰে লৈ যাবলগীয়া হয় ৰোগীক পিঠিত দাঙি লৈ যাবলগীয়া হয় ৰোগীক মানুহে কান্ধত দাঙি লৈ যাবলগীয়া হয় এনে দৃশ্য আমি বাৰে বাৰে দেখুৱাই গৈছোঁ এয়াই উন্নয়ন নেকি ঢাক ঢোল বজাই থাকে উন্নয়ন হোৱা বুলি আচলতে উন্নয়ন কিমান হৈছে বাটপথৰ দুৰাৱস্থাৰ ছবি দেখুৱাই দেখুৱাই ভাগৰি গৈছোঁ দলঙৰ অভাৱত এতিয়াও বিপদসংকুল যাত্ৰা কৰিবলগীয়া হয় কণ কণ ছাত্ৰ ছাত্ৰীয়ে যেতিয়া নাৱেৰে পাৰ হয় বিদ্যালয়লৈ যাবলৈ সেই দৃশ্য দেখুৱাই দেখুৱাই আমি ভাগৰি গৈছোঁ দলঙৰ নামত শূন্য বাটপথৰ নামত শূন্য বোকা পানী পথাৰ খচকি এখন ঠেলাৰে এগৰাকী ৰোগীক লৈ যোৱা হৈছে কাছাৰপেটি পঞ্চায়তত কোনো ধৰণৰ উন্নয়নৰ চাপ নাই উন্নয়নৰ নামত একেবাৰে শূন্য সেইখন ঠাইলৈ যদি আপুনি যায় তেনেহ'লে আপুনি ভাবিব আচলতে মই ক'ত আছোঁ আদিমকাললৈ ঘূৰি আহিলোঁ নেকি সাংসদ বিধায়কৰ কথা আমি ক'বলৈ নাযাওঁ কিন্তু চৰকাৰে গুৰুত্ব নিদিলে সেই অঞ্চলটোক কাছাৰপেটিত এইদৰে এতিয়া চলিছে দেখিবলৈ পাইছে এইদৰে এগৰাকী ৰোগীক লৈ যোৱা হৈছে পথাৰৰ মাজেৰে এই বাটপথেৰে দেখিবলৈ পাইছে এয়া আচলতে পথ নে বোকা নে পুখুৰী চাওক পানী আৰু পথাৰৰ মাজেৰে তেওঁলোকে যাত্ৰা কৰিছে অৰ্থাৎ পথ নাই এই অঞ্চলটোত আমি ভালদৰে দেখুৱাম এই দৃশ্যটো চাওক পথাৰৰ মাজেৰে নিছে অৰ্থাৎ এই অঞ্চলটোত পথেই নাই কোনো ধৰণৰ পথ নাই তেওঁলোকে বহিৰাজ্যৰ সৈতে সংযোগ স্থাপন কৰিবলৈ পথাৰৰ মাজেৰে পাৰ হ'বলগীয়া অনুমান কৰক আদিমকালত হয়তো এনে পৰিৱেশ আছিল আদিমকালত পূৰ্বতে হয়তো এনে পৰিৱেশ আছিল আৰু এতিয়াও এই দৃশ্য এইখন অসমত দেখিবলৈ পোৱা গৈছে কেৱল এইটো দৃশ্য নহয় কেৱল এই কাছাৰপেটি অঞ্চলটো নহয় অসমৰ বিভিন্ন ঠাইত আপুনি এনে দৃশ্য দেখিবলৈ পাব আমি বাৰে বাৰে দেখুৱাই গৈছোঁ এনে দৃশ্যসমূহ হাস্পতাললৈ ৰোগীক এনেদৰে লৈ যোৱা হৈছে চাওক পথাৰৰ মাজেৰে নিয়া হৈছে ইয়াৰ অৰ্থ আপুনি কি বুজিছে তাৰমানে সেই অঞ্চলটোৰ পৰা বাহিৰলৈ ওলাই যাবলৈ কোনো ধৰণৰ পথ নাই পথাৰৰ মাজেৰে তেওঁলোকে যাত্ৰা কৰে খৰালি কালত হয়তো তেওঁলোকে ভালদৰে যাব পাৰে কিন্তু বাৰিষা হোৱাৰ লগে লগে তেওঁলোকৰ এই হাহাকাৰ অৱস্থা দেখিবলৈ হৈছে হাঁহ পানীত চৰি আছে আৰু হাঁহৰ ওপৰেৰে তেওঁলোক ঠেলালৈ পাৰ হৈ গৈছে ৰোগীগৰাকী চিকিৎসালয় পোৱাৰ পূৰ্বেই হাহাকাৰ পৰিস্থিতি চাওক চাৰিজন মানুহে এইদৰে ঠেলালৈ লৈ গৈছে তেওঁলোকক চিকিৎসালয়লৈ আৰু এইখন অসমতে এয়া সম্ভৱ এইখন অসমতে এই দৃশ্য দেখিবলৈ পাব আচলতে অসম আৰু উত্তৰ পূৰ্বাঞ্চলক বৰ্বৰ বুলি জংঘলী বুলি যে হাঁহে এনেবোৰ দৃশ্যৰ বাবে হাঁহে আচলতে চাওক এই দৃশ্যটো কাছাৰপেটিৰ দৃশ্য এয়া উন্নয়নৰ নামত শূন্য এয়াই উন্নয়ন নেকি আপোনাৰ মতে জেলার 34 নং উত্তর বাইপুরী সমষ্টির কাছাৰপেটি গাঁও পঞ্চায়েতর এক মর্মান্তিক ঘটনা দেখিলে পালো আজির সময়তো স্থানীয় আপনার সাংসদ বিধায়ক
আর জনপ্রতিনিধি থাকার সময়তেও রোগী করবলগা হয় ঠেলাগাড়ি দিয়ে। এই বরষুণ বতরত এই বানপানীর সময়ত এখন রাস্তাঘাট উন্নয়ন করব নয়ারতো স্থানীয় সাংসদ আর বিধায়ক ফোপলা স্বরূপ উদঙা দেখা যায়। এই বিষয়ে আমি মানাজবালী বিকাশ মঞ্চের ফলের তীব্র ভাষায় গরিহণা যোগাও আর লগতে যে মুখ্যমন্ত্রী যে জাত পাতর রাজনীতির কথা কয়ে আছে, যে হিন্দু মুসলমান কয়ে আছে, ইয়াতো জল জল পটপট করে দেখা পাই আসো। তেখেতে মুসলিম অধ্যক্ষিত চর অঞ্চল হওয়ার কারণে ইয়াতে এক উন্নয়ন করা নাই, এক উন্নয়নমূলক কোনো রাস্তাঘাট করে দেওয়া নাই। এখানে আমি মুখ্যমন্ত্রীকে আহ্বান জানাও, আপনি হিন্দু মুসলমানের রাজনীতি এড়িয়ে দিয়ক, সমপরিমাণে রাজধর্ম পালন করে সমপরিমাণে গোটেই অসমখন উন্নয়ন সাধন করক। আর লগতে স্থানীয় যে সাংসদ আছে আব্দুল খালেক ডাঙরিয়া, যে বিধায়ক খন্দকার সাহ, যে আমার যে পঞ্চায়েত প্রতিনিধি মীর ইমরান হোসেনক, তেখেতসকল মই তীব্র ভাষায় গরিহণা যোগাও। আপনাদের যে মিছা প্রতিশ্রুতি দিয়েছিল রাইজক, যে সংখ্যালঘু মানুষ ইমান দিন মিছা প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতার বাক জুড়ে হাতত লৈছে, আপনাদের ইয়ার প্রত্যুত্তর পাই যাব সময়ত। আপনাদের মই মানাজবালী বিকাশ মঞ্চের হুবরাই দিব বিচারিছো স্থানীয় যে জনপ্রতিনিধি পঞ্চায়েত সভাপতি বিধায়ক সাংসদ, আপনাদের যদি ওরতে বলে মানে যদি সেই অঞ্চল কাছাড়বিড়া অঞ্চলের রাস্তাঘাট উন্নয়ন নকরে, তেনহলে আমার মানাজবালী বিকাশ মঞ্চের ফলের তীব্র গণ আন্দোলন করি আপনাদের অহা নির্বাচন দেওয়ার যোগ্য প্রত্যুত্তর দিন রাইজর সহযোগ।